আল্লাহ তো আমাদের জন্য পরবর্তী মতের জন্য আল্লাহ তো সহজ করে দিয়েছেন যে তোমাদের আর সন্তান দিতে হবে না একটা জানোয়ার হবে তো আমরা কোরবানি করার জন্য সবাই পাগল থাকি ঋণ করে হলেও কুরবানি দেওয়ার চেষ্টা করি নালে কি হবে মানসি কি বলবে চরম বাসনা নিয়ে সারা বছর ধরে প্রচেষ্টা করছে যে আমি কোরবানি করবো ধার করে হলেও কুরবানি করব কিন্তু সালাতের কোনো খবর নাই আর আল্লাহ দুই আয়াতের মধ্যেই বললেন আগে সালাত তারপরে করবো যে আর জীবনে সালাত নাই সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তার নাম আবদুল্লাহ করিম হওয়ার সত্ত্বেও সে মুসলিম নয় আল্লাহ কোরবানি তারই কবুল করেন যে মুত্তাকি হয় যে আল্লাহ ভীতি অর্জন করে তারই আল্লাহ কোরবানি কবুল করে লোকে আমাকে বলবে হ্যাঁ অনেক বড় কোরবানি দাতা এই মানসিকতাটা দূর করতে পারছি না কেন যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে যারা নিজের খেয়াল খুশির আনুগত্য করে তারা হচ্ছে ওই কুকুরের মতো সব সময় তাদের অশান্তি পেরেশানি লেগেই থাকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত বন্ধুগণ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক দর্শের এর ন্যায় আজকেরও ders তবে আজকের বিষয়টি কুরবানির মূল শিক্ষাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন যে আমার সালাত ইন্না সলাতি আমার সলাৎ অনুসুকি আমার যত প্রকার কোরবানি আছে ত্যাগ আছে সব ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায় ও মামাতি আমার জীবন আমার মরণ সব কিছুই আল্লাহ রাবুল আলমের জন্য আর আমরা ছোট্ট একটা সুরা জানি ইন্না কাল কালকর তারপরে কি বললেন আমি আপনাকে কাউসার নামক করেছি সুতরাং আপনি কি করুন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত করুন আর কোরবানি করুন তাহলে এই আয়াত থেকে এবং আগের আয়াত থেকে মানে ব্যতিক্রম বিষয়টি আমি বলতে চাচ্ছি যেহেতু আমরা কোরবানি করার জন্য সবাই পাগল থাকে ঋণ করে হলেও কোরবানি দেওয়ার চেষ্টা করি নালে কি হবে মানসি কি বলবে মানুষে কি বলবে এই যে তাড়না মানুষে কি বলবে এই তাড়না থেকে কি করি আমরা কোরবানি করি ব্যাপারটা যেন এরকম হয়ে যায় ওই যে এরা এরা বলেন ঋণং কৃতং ঘৃতং পিবে ঋণ করে হলেও ঘি পান করতে হবে যেহেতু বাপদাদা আগে থেকে পান করে আসতো পড়লো কি ভাব আছে অতএব এখন ঘি খাওয়ার মতো তার টাকা পয়সা নেই আমাদের কি করতে হবে তাহলে ভিক্ষা করে হলেও ঋণ করে হলেও ঘি খাওয়া বাদ দিতে হবে না ঘিয়ের বোতল যেন আমার বাড়িতে থাকে যে হ্যাঁ এই লোকটা আসলে পিওর ঘি খায় এই মানসিকতা নিয়ে ঘি খাওয়া আর জমি বিক্রি করে ঘি খাওয়া কি কোনো লাভ হলো লাভ হলো না তো কুরবানি যেহেতু বাপদাদা আগের করে এসেছেন এখন আমি যদি করতে না পারি তাহলে মানুষে কি বলবে এই আশা নিয়ে কুরবানি করার কোনো যুক্তি নাই কিন্তু ওই ব্যক্তি চরম বাসনা নিয়ে সারা বছর ধরে প্রচেষ্টা করছে যে আমি কুরবানি করবো ধার করে হলে কুরবানি করব কিন্তু সালাতের কোনো খবর নাই আর আল্লাহ এই দুই আয়াতের মধ্যেই বললেন আগে সালাত তারপরে কোরবানি আগে সালাত তারপরে কোরবানি যার সালাত নাই তার কুরবানির কোনো প্রয়োজন নাই কেন নাই এদেশের আলিমগণ হেফাজ্লা ও রাহেমাহমুল্লা আল্লাহ তাদেরকে হেফাজত করুন তাদেরকে রহম করুন আমরা তো আমাদের দেশের পরিস্থিতির আলোকে ফতোয়া দিই না হয় জেনে দিই অথবা না জেনেও দিই না সেটি হচ্ছে যে আর জীবনে সালাত নাই সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তার নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম হওয়ার সত্ত্বেও সে মুসলিম নয় কেন এটা আমার কথা নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা দিয়ে তারা প্রমাণ করেছে ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না স্বেচ্ছায় তাকে বন্দি করতে হবে বন্দি করে তাকে প্রতিদিন তবা করাতে হবে যদি তবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ যদি তবা না করে ফিরে না আসে সালাত আদায় অভ্যস্ত না হয় তাহলে তাকে আজীবন জেলে রাখতে হবে প্রতিদিন পিটাইতে হবে পিটিয়ে পিটিয়ে তাকে সালাত অভ্যস্ত করতে হবে আর কোনো কোনো আলেম বলছেন না তুমি তবা করাও জেলে ভরো ভরার পরে তবা করার জন্য চেষ্টা করো তবা করলে তো করলো না করলে তাকে শেষ করে দো ওই অমুসলিমের বিধান অনুযায়ী তাকে শেষ করে এই হচ্ছে কঠিন বিষয় সুতরাং যার জীবনে সালাত নাই সে যতই বড় কোরবানি করি না কেন সে কোরবানির কোনো মূল্য নাই আমার কাছে সমাজের কাছে যতই সুনাম ধন্য হোক কুরবানি সেটা কিন্তু আসলে কোরবানি নয় সুতরাং কুরবানির বিষয়টি আমরা সমাজে কোরবানের সময় আসলে অনেক ধরনের কেসা কাহিনী সুন্দর করে বক্তাদের কাছে শুনতে পাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা কোরআনের কথাগুলিকে সাধারণ পাবলিককে ওই যে ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তানকে কিভাবে নিয়ে গেলেন হাজেরা তার সন্তানকে কিভাবে সাজিয়ে গুজিয়ে দিলেন সুমা পরিয়ে দিলেন ইত্যাদি এই যে বিভিন্নভাবে সুন্দর করে বলেন ভালো অবশ্যই ভালো কথাগুলি বলেন কিন্তু এর শিক্ষাটা কি এর মাহাত্মটা কি। এটা দিয়ে আমাকে কী শিখালেন ইব্রাহিম আলহ্লাম সারা জীবন ত্যাগের স্বীকৃতি দিলেন এই জন্য অর্থ হচ্ছে ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ কর ত্যাগের বিনিময়ে আর কোরবানি মানেই হচ্ছে ত্যাগ কর আল্লাহ নৈকট্য লাভ কর কিসের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ করবে ত্যাগ আগে করবে তারপরে আল্লাহর নৈকট্য লাভ করবে এবং ত্যাগটা যদি কি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সেটি হবে মূল ত্যাগ আর যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে এখলাস না থাকে তাহলে সেটি বাহ্যিক দৃষ্টিতে অর্থ খরচ করার যে ত্যাগ সেটি হলো কিন্তু আত্মিক ত্যাগ হলো না এই জন্য প্রথম যে কোরবানির সূচনা হয়েছে পৃথিবীতে কোথেকে কার মাধ্যমে আরো আগে আদম আলা আদম আলাইসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল হাবিল কাবিল ওনাদের কাছ থেকে শুরু হয়েছে আল্লাহ রাবুল আলম একটু আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন বলছে অতুল আলাই হিম নবাব নাই আদামা বিল হক মোহাম্মদ সাল্লাহ আলি কে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি এই জনগণকে একটু শুনিয়ে দাও ওই আদম আলি দুই ছেলের কুরবানির কথা তারা কিভাবে করেছিলেন ঈদ কার্রাবা কুরবান আনফাতকুবিলা মিন আহাদিহিমা ওলাম ইতাকাল মিনাল আখার যে ওই দুই ভাই হাবিল এবং কাবিল তাদের যে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যে গণ্ডগোল হয়েছিল তখন আল্লাহ বলে আলম বিধান ছিল কি জনগণকে বৃদ্ধি করতে হবে মানব সন্তান বৃদ্ধি করতে হবে আর কেউ মানুষ নাই তাহলে একই মায়ের গর্ভে আল্লাহ বলে আলম তখন দিতেন কি একটা ছেলে একটা মেয়ে আবার পরবর্তী সন্তান যখন হতো তখন একটা ছেলে একটা মেয়ে হতো আর একই সময়ে যে টুইন বেবি হতো ছেলে মেয়ে আল্লাহ তাদের মধ্যে বিবাহ বৈধ করেননি আগের ছেলে পরের মেয়ে অথবা পরের ছেলে পরের আগের টাইমের মেয়ে এইভাবে আল্লাহ বিবাহ বৈধ বৈধ রাখলেন তো হাবিল এবং কাবিলের সাথে যে দুই বোন জন্মগ্রহণ করেছিল তো হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে মেয়েটার চাইতে কাবিলের সাথে একই সাথে যে জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটা অপেক্ষাকৃত সুন্দরী ছিল এখন কাবিলের দাবি হচ্ছে যে আমার সাথেই জন্মগ্রহণ করেছে অত আমি তাকে বিয়ে করব এটা তার দাবি ছিল কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী আদম আলাইসাল্লাম বলে যে ঠিক আছে ফয়সালার জন্য বলে যে ঠিক আছে তোমরা কোরবানি পেশ করো আল্লাহর কাছে যার কোরবানি আল্লাহ কবুল করবেন তার দিকে ফয়সালা যাবে তখন কাবিল কিছু শস্য কোরবানি হিসাবে পেশ করলেন তখনকার নিয়ম অনুযায়ী যে এক জায়গায় রেখে আসতে হবে কোরবানির সামগ্রী আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে সেটা ভূষীভূত হবে যারটা হবে সে তারটা কবুল হচ্ছে বলে গণ্য গণ্য করা হবে সে অনুযায়ী কাবিল কিছু শস্যদানা দিয়ে আসলো আর হাবিল কিছু সে ছাগল চড়াইত ছাগল দিয়ে আসলো আল্লাহ বলে আলমিন কাবিলেরটা কবুল করলেন না বরং হাবিলেরটা কবুল করলেন কাবিলের মাথা আরও গরম হয়ে গেল যে তোমারটা কবুল হয়ে গেল আমারটা কবুল হলো তার মানে আমি তো আমার চাহিদা শিক্ষা আছে আমাদের আজকের বিষয়ের সাথে এই কথা যখন বলল হয়ে গেল ঘটনা তখন কাবিল লা তুলান্ন রাগে রাগান্বিত হয়ে বলছে তোমাকে দুনিয়াতেই রাখবো না তুমি থাক না থাকলে তো আমি তাকে পেয়ে যাবো তুমি থাকলে তো আর আমি পাচ্ছি না দিলাম তখন উনি বললেন যে দেখো ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য উদ্যত হও হাত বাড়াও আমারও হাত আছে আমারও শক্তি আছে কিন্তু আমি হাত বাড়াবো না আমি তোমাকে হত্যা করার জন্য উদ্যত হব না তবে জেনে রাখো ইন্নাম আল্লাহ মিনাল মুতাকিন আল্লাহ কোরবানি ত্যাগ তারই কবুল করেন যে মুত্তাকি হয় যে আল্লাহ ভীতি অর্জন করে তারই আল্লাহ কুরবানি কবুল করে এই যে শিক্ষাটা মূল শিক্ষাটা এখান থেকে আসে ওখান থেকে যদি আমরা ধরে নিই তাহলে তাকুয়াশীল যদি না হয় তাহলে কি হবে না কোরবানি কবুল হবে না ঘটনা আমরা শেষ করে আসি আমাদের জন্য আল্লাহ কি বলছেন দিমা উহা তাকুয়া আল্লাহর কাছে তোমাদের এই হৃষ্ট বড় জানোয়ার এটা পৌঁছে না এর রক্ত পৌঁছে না এর গোস্তও পৌঁছে না কিন্তু কি পৌঁছে তোমাদের অন্তকরণ তোমাদের তাকোয়া তোমাদের আল্লাহ ভীতি আল্লাহর কাছে পৌঁছে আজকে বাংলাদেশের ঢাকার বাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে গরু বিক্রি হচ্ছে সেটা ভাইরাল হচ্ছে যারা ক্রেতা তারাও করছেন যারা বিক্রেতা তারাও করছেন মধ্যপন্থী আর এক ব্যক্তিরা আছে মিডিয়ায় কি কি বাড়ানোর জন্য বিহাস বাড়ানোর জন্য যে তারাও এইগুলি করে আসছে এগুলা নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কোরবানি দাতাকে ক্ষতিগ্রস্ত করছে বিক্রেতাকেও ক্ষতিগ্রস্ত করছে তার মানে এই যে কাজগুলি হচ্ছে এতে কোনো তাকোয়ার কোনো লক্ষণ থাকছে না সেদিন যেটা বলছিলাম যে এদেশেও আল্লাহর ফজল করমে বহু বড় লোক মানুষ আছে বহু কুরবানি করে কখনো আমরা বুঝতে পারি যারা সৌদি এলাকায় থাকে তারাও বুঝতে পারেন বোঝা যাবে না অথচ ঠাকা তারা ঠিকই কোরবানি করে যাচ্ছেন তো সুতরাং তা যদি না হয় তাহলে তার কোরবানি কবুল হবে না সেই কোরবানি চল্লিশ লক্ষ টাকার হোক আর চার হাজার টাকার হোক সেই কোরবানি কবুল হবে না যদি তা না থাকে আর ওই কারণেই আল্লা রব আল যার অন্তকরণ যেরকম সেই অনুযায়ী হয় কবুলের অথবা খাতায় কাছে গ্রহণযোগ্য হয়েছে এই খাতার মধ্যে লেখা হোক ওই ব্যক্তির নাম অথবা যার কোরবানি গ্রহণযোগ্য নয় তার খাতায় লেখা হোক আল্লাহ ওই যখন কোরবানির জানোয়ারটা কিনবেন তখন থেকেই তার অন্তকরণের ভিত্তিতে আল্লাহ ওই দিকে লিপিবদ্ধ করে রাখেন সুতরাং তাকুয়াশীল যদি আমি হতে পারি আল্লাহভীতি যদি অর্জন করতে পারি তাহলে আজকে আমার কোরবানি বড় জানোয়ার হওয়াটা জরুরি নয় বৈধ পন্থায় বৈধ যে জানোয়ারগুলির বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাই বলেছেন সেই জানোয়ারগুলি যদি আমরা একটা ছোট জানোয়ার ওপোস করি তবুও সেটা আল্লাহর কাছে কবুল হবে বলে আমরা আশা করতে পারি এজন্য অন্য একটা হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন ওই রকমই আয়াতের মতোই যে বান্দার এই কোরবানির পশুর রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যান রক্ত মাটিতে পুরো অর্থাৎ জবাই করার আগেই কি হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কি প্রত্যাখ্যাত হলো সেই হিসাবে আল্লাহর কাছে পৌঁছে যায় অতএব তাহলে কি করতে হবে আমাদের অন্তকরণটাকে ঠিক করতে হবে এই মর্মে আল্লাহ রসুল সাল্লাহ্লাহ আলাইহি সাল্লাম আর একটা বলেন ইন লা য়ানদুরু এলা আজসা দিকুম ও লা এলা সোয়ার ইকুম ওলা কিং য়ানদুরু এলা কুলু বিকুম সোই মুসলিমের হাদিস যে আল্লাহ রব্বলে আলেমিন তোমাদের এই অবয়বের দিকে দেখেন না তোমাদের শেখেল সুরতের দিকে দেখেন না বডির দিকে দেখেন না বরং তোমাদের অন্তকরণের দিকে আল্লাহ দেখেন হতে পারে একটা হেন কৃষ্ণকায় মানুষ তার অন্তকরণটা ভালো সে একটা ছোট্ট ভেড়া দিয়েছে আর আমার দেহ অনেক ভালো দেখতে শুনতে ভালো চেহারা অবয়ব অবয়ব ভালো বড় বড় সড়ো মানুষ আর আমি দিয়েছি একটা বড় ধরনের উঠ অথবা বড় ধরনের গরু কিন্তু আমার অন্তঃকরণ কি এখলাসের সাথে ভরপুর নয় ফলে কি হবে ওই জীর্ণ শীর্ণ মানুষের ওই ছোট্ট একটি জানোয়ারটাই আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে আর আমার এত বড় গরুও আল্লাহর কাছে প্রিয় হবে না সুতরাং অন্তকরণটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমরা কোরবানির যে শিক্ষাটা সেটা পাবো ইনশাল্লাহ শুধু কি আল্লাহ তো গোস্ত খাওয়ার বিধানটা দিয়েছেন আমাদেরকে বোনাস হিসাবে আজকে তো আমার সন্তান চাননি যেভাবে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে চেয়েছিলেন আল্লাহ তো আমাদের জন্য পরবর্তী উন্মতের জন্য আল্লাহ তো সহজ করে দিয়েছেন যে তোমাদের আর সন্তান দিতে হবে না একটা জানোয়ার দিলেই হবে তারপরে কি বললেন আগের যুগের মানুষকে কুরবানির গোস্ত খাওয়ার এত সুযোগ দিয়েছিলেন না আমাদেরকে যত সুযোগ দিয়েছেন তো সুতরাং এই গোস্ত খাওয়ার বিধানটা তো এটা আল্লাহ আমাদেরকে বোনাস দিয়েছেন কিন্তু শুধু কি গোস্ত খাওয়াই উদ্দেশ্য কুরবানি করার লক্ষ্য নাকি না আল্লাহর সন্তুষ্টির সুতরাং আল্লাহর সন্তুষ্টি কিভাবে নিহিত হবে সেইটা আমাকে বেশি চেষ্টা করতে এদিকে আমার কোনো তেমন খেয়াল নাই আর আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হলে প্রথমত আগে আল্লাহর প্রতি ইমান নিয়ে মুসলিম হতে হবে এবং এই মুসলিমত্ব টিকিয়ে রাখার জন্য নিয়মিত সালাতে অভ্যস্ত হতো তারপরে যদি আমি কুরবানি করি তাহলে আশা করা যায় আমার কুরবানি আল্লাহর ওই খাতায় যেতে পারে তারপরে কি করতে হবে কোরবানির জানোয়ারটা যে কিনব আমার জীবন যে পরিচালনা করছি যে জীবিকা উপার্জন করছি সেই জীবিকা অন্যের হক নষ্ট করে করে জমি দখল নিয়ে আসছি অন্যের কাছ থেকে চাঁদাবাজি করে নিয়ে আসছি অন্যের কাছ থেকে জবর দখল করে লোকজন দিয়ে যেভাবে হোক নিয়ে আসছি অথবা ব্যবসার মধ্যে ঝামেলা দিয়েছি দুধের মধ্যে পানি দিয়েছি দিয়ে উপার্জন করেছে দিয়ে এখন করছি টাকা অনেক হয়ে গেছে কুরবানি করতে গিয়ে ছোট কুরবানি চোখে লাগছে না কি করতে হবে এখন বড় এই কোরবানি করার কোনো লাভ হবে না জন্য হালাল উপার্জন করতে হবে ক্রিয়ামতের দিনে মানুষ যে সমস্ত প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম চলতে পারবে না তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির মিন ও ফিমা সম্পদ কিভাবে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে এই প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত সে নড়তে পারবে না ওই কঠিন দূর্তিতে সুতরাং আমাকে হালাল উপার্জন দিয়ে ওই পশুটি কিনতে হবে পশু কেনার সময় আল্লাহ রসুল সাল্লাহ যে কয়টি গুণের কথা বলেছেন ত্রুটিমুক্ত সেই ত্রুটিমুক্ত পশু কিনতে হবে কিনলাম তাহলে আশা করা যায় আল্লাহর কাছে আমার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ হবে এখন আসেন ছোট্ট একটি কথা বলে আমরা শেষ করতে চাই সেটি হচ্ছে যে আল এতগুলি এতক্ষণের যে কথায় আমরা মৌলিক বিষয়টি বুঝতে পারলাম সেটি হচ্ছে আমার কোরবানি আমাকে করতে হবে আমি মুসলিম হিসাবে আমার সামর্থ্য যতক্ষণ আছে ততক্ষণ করতে হবে এবং আমরা সামর্থ্যের চাইতেও বেশি করার জন্য চেষ্টা করছি তো ভালো এটা নিন্দনীয় দিক নয় কিন্তু দিক নিন্দনীয় যেটা সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে নীতিতে করতে বলেছেন যে বিশ্বাস নিয়ে করতে বলেছেন যে পদ্ধতিতে করতে বলেছেন সেইটা হচ্ছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে এখন আজকে আমরা এত ফজিলতের কথা শুনছি শুনেও আল্লাহ রসুল সাল্লাই যে পদ্ধতিতে কোরবানি করতে বলেছেন সে পদ্ধতিটা মানতে পারছি না হতে পারছি না লৌকিকতা বর্জন করতে পারছি না রিয়া বর্জন করতে পারছি না সুনাম অর্জন হবে এইটাকে বর্জন করতে পারছি না কোরবানি করছি বলে আমি তো কোরবানি করছি নামাজ না পড়লে কি হবে আমার ইমান তো ঠিক আছে আমি তো কোরবানি করছি হ্যাঁ আপনার ইমান ঠিক আছে এটার প্রমাণ শুধু গায়ের জোরে করা সম্ভব নয় পাসপোর্টের ধর্ম কি এটা দিয়ে লেখা প্রকাশ করা সম্ভব নয় একামার আমার মধ্যে ইসলাম লেখা আছে এটা দিয়ে লেখা সম্ভব নয় এনআইডি কার্ডে লেখা আছে মুসলিম এটা দিয়ে আল্লাহর কাছে প্রকাশ করা সম্ভব নয় এবং এটা দিয়ে কবরে পাস পাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবতায় আমাকে ফিরে আসতে হবে মুসলিম হিসেবে টিকে থাকার জন্য যেগুলি করা দরকার সেগুলি করতে তাহলে আমার এই কোরবানি আমার কাজে আসবে ইনশাআল্লাহ অতএব হতে পারছি না কেন মানুষের সুনাম অর্জন করব এই মানসিকতাটা দূর করতে পারছি না কেন লোকে আমাকে বলবে হ্যাঁ অনেক বড় কোরবানি দাতা এই মানসিকতাটা দূর করতে পারছি না কেন আমি মনে করি আমার ক্ষুদ্র চিন্তার আলোকে একটা কারণে আমরা এটা পারি না অনেক কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ সেটি হচ্ছে মনের খেয়াল খুশির অনুসরণ করা মন যেভাবে বলে মন বলছে একরকম আর আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন একরকম তাহলে প্রাধান্য দিব কোনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে মুসলিম হিসাবে মুমিন হিসাবে কিন্তু আমার মন বলছে ভিন্ন রকম অতএব মন যেরকম বলছে সে অনুযায়ী কোরবানি করলাম এই কারণে আমাদের কোরবানি কবল হচ্ছে না অনেক করছি কিন্তু হচ্ছে হচ্ছে বলে মনে করতে পারছি না মনের খেয়াল খুশির অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ করা মন বলছে যে এই বড় গরুটা না দিলে মানুষ কি বলবে মন বলছে আমি যদি কোরবানি দিতে না পারি তাহলে মানুষ কি বলবে মন বলছে বাজারের সেরা গরুটা ওই করে মিয়া বংশের চাইতে যদি আমরা ভুইয়া বংশ হয়ে বড় কুরবানি দিতে না পারে মানুষ কি বলবো এই যে মন বলছে এটা এইটাকে যতক্ষণ পর্যন্ত প্রতিহত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে তাকওয়ার সৃষ্টি হবে না আর আল্লাহ রাব্বুল মেন যারা এই প্রবৃত্তির অনুসরণ করে মন যা বলে খেয়াল খুশির মতো চলে যারা তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন হাওয়াহু আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলে আপনি কি তাদের দায়িত্বশীল হবেন কে বলছেন কাকে বলেছেন রসুল্লাহ সাল্লিয়াল্লাম তার মানে আপনি এটা দায়িত্ব নিতে পারবেন না তাদের অকিল আপনি হবেন না তাদের অলি আপনি হতে পারবেন না অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন একটা উদাহরণ দিয়েছেন যারা এই খেয়াল খুশির অনুসরণ করে চলে তারা কিরকম তারা হচ্ছে কুকুরের মতো আমি বলিনি সুরা আরাফের সম্ভবত একশো ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ করে মন যা বলে সেটারই তাবেদারি করে চলে তারা কিরকম কুকুরের মতো কুকুর কি করে তার ঘাড়ে যদি বোঝা চাপিয়ে দেন তাহলে কি করে মুখ হা করে কি বের করে রাখে যে কর সময় তার একটা পেরেশানি থাকে কিন্তু ঘাড়ে কিছুই নাই মুখ বন্ধ করে থাকে দেখেছেন কখনো দেখেন নাই তার মানে বসে আছে আরামে আপনার এসির নিচে বসে আছে তারপরে সে কি করে মুখ হা করে কি বের করে রাখে ইয়াল হাস হু ইয়ালহাস তার ঘাড়ে যদি কিছু চাপিয়ে দেওয়া হয় তাহলেও সে কি করে ওই হাঁপাইতে থাকে আর যদি কিছু না দেওয়া হয় তবুও সে কি করে হাঁপাইতে থাকে যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে যারা নিজের খেয়াল খুশির আনুগত্য করে তারা হচ্ছে ওই কুকুরের মতো সময় তাদের অশান্তি পেরেশানি লেগেই থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত অন্য আল্লাহ বলছেন ওয়ামান আদাল্লু মিমানিত হাওয়াহু ওই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট বিভ্রান্ত ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলে তার মানে সে হচ্ছে বড় পথভ্রষ্ট তাহলে খেয়াল খুশির অনুসরণ করার কারণে আমি কশিল হতে পারছি না আর যারা খেয়াল খুশির অনুসরণ করছে তারা হচ্ছে পথভ্রষ্ট মানুষ পথভ্রষ্ট মানুষ আর এরা চালাক নয় মূলত এরা চালাক নয় আর চালাকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা আল মউত সেই ব্যক্তিই চালাক সেই ব্যক্তি ওয়াইজম্যান যে ব্যক্তি দুনিয়া চলার জন্য আমল করে আর মরার পরে কি পাবো কি না পাবো সেই হিসাব নিকাশ ঠিকমতো রেখে আমল করে জীবন পরিচালনা করে ওয়াল আযিজু মানিতাবা হাওয়াহু ন হাওয়ু মানিতাবা হাওয়াহা আর সেই ব্যক্তি অকর্মণ্য সেই ব্যক্তি হিনু সে ব্যক্তি আহ অকর্মঠ অচল যে ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলে এটা আমার কথা নয় রসুল সাল্লাম সুতরাং তাকুয়াশীল হতে পারছি না কেন আমার খেয়াল খুশির অনুসরণ করার কারণে অতএব খেয়াল খুশির অনুসরণ যদি করি তাহলে আমি তাকু হতে পারছি না আর তাকুহাস যদি না হয়ে বড় কুরবানি করি তাহলে সেই কুরবানিটি আল্লাহর কাছে কবুল হবে বলে আমরা আশা করতে পারছি না অতএব আমরা যে মেসেজটি ও সি নি ইয়াকুমবে তাকু আল্লাহ আমি নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি দিতে চাই আপনাদেরকে যে মেসেজটি সেটি হচ্ছে আমরা যাই করি না কেন নিজের মন কিন্তু সব সময় একটা বাজে কিছু করতে চাই মন আর বিবেক ভিতর থেকে আসে বিবেক সবসময় সঠিক ফাইসালা দেয় আর মন সবসময় কি করতে তার প্রবৃত্তির অনুসরণ করাতে চায় হাওয়াহু তার প্রবৃত্তির অনুসরণ করাতে চায় মন চায় প্রবৃত্তির অনুসরণ মন চাচ্ছে যে দাঁড়ি ডেলি ডেলি কামালে একটু স্মার্ট দেখা যায় দাঁড়ি না রাখলে স্মার্ট দেখা যায় হ্যাঁ প্যান্ট একটু উপরে না পরে নিচে পড়লে স্মার্ট দেখা যায় মন চাচ্ছে কিন্তু ওখানে বিবেককে জিজ্ঞেস করুন বিবেককে ফায়সালা বিবেকের কাছে ফায়সালা চান এই ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব নবী সাল্লাম কি বলেছেন তাহলে নিশ্চয়ই সঠিক ফায়সালা দিবে সে যেমন আমি প্রায় বলে থাকি যে যারা এই যে দুই আঙ্গুলের কাজ করে পকেট মারে ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি ঢাকা শহরে পাঁচ হাজার টাকা নিয়ে চিকিৎসার জন্য এসেছ গুলিস্তানে মোড়ে যদি তোমার কাছ থেকে টাকাটা কেউ নিয়ে নেয় তোমাকে না জানিয়ে অজান্তে তাহলে তোমার কেমন লাগবে সে কি বলবে আমার ভালো লাগে সে চুরি করে কিন্তু তারপরেও সে কখনোই যখন বিবেক দিয়ে জিজ্ঞেস করবে তখন তার বিবেকে বলবে যে না এই কাজটি আমার কি হয়নি ঠিক হচ্ছেন কিন্তু মন চাচ্ছে যে আমার টাকার দরকার তার প্রবৃত্তি বলছে আমার টাকার দরকার সুতরাং ওই কাজটা ছাড়তে পারছেন অতএব প্রবৃত্তির অনুসরণ করে কখনো তাকুয়াশীল হওয়া যাবে না আর তাকুয়াশীল থেকে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না অতএব যদি আমরা সকল প্রকার ত্যাগ সকল প্রকার কোরবানি যদি আমরা আল্লাহর কাছে কবুল করাতে চাই তাহলে তাকুয়াশীল হতে হবে আর তাকুয়াশীল হতে হলে কি করতে হবে প্রবৃত্তির অনুসরণকে জলাঞ্জলি দিতে হবে প্রবৃত্তি বলছে আজান হয়ে গেছে আর একটু শুয়ে থাকে মন বলছে আর একটু শুয়ে থাকে আর শয়তান এসে কি করে ওই সময় আরো সময় কি করতে হবে আমার আমার আল্লাহর আল্লাহর বিধান বিধান না এই এই অনুসরণ করা যাবে না লাভ দিয়ে উঠতে হবে তাহলে আমি সফলতা লাভ করতে পারব আর যেটা বলছিলাম যে দেখেন ওখানে আল্লাহ বললেন ফাসল লি লি রব্বিকা ওয়ান হার তুমি আগে তোমার রবের জন্য সালাত আদায় করো তারপরে তুমি কি করো কোরবানি করো আর ওইখানে বলে ইন্না সালাতি ও নুসুকি নিশ্চয় আমার সালাত এবং আমার কোরবানি কার জন্য আল্লাহর জন্য আর প্রতিদিন মুসলিম সমাজে পৃথিবীর সেই পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের প্রতি মুহূর্তেই একটি আওয়ার আওয়াজ আসে দেখেন প্রতি মুহূর্তে এই বলছি যখন ইন্দোনেশিয়া ফজর আজান হয় তার পরে একটু পরেই তারপর এই দেশে আজান হয় তারপরে আরেকটু একটু দেশে হয় তারপরে এভাবে উল্টা দিকে যায় তার মানে প্রতি মুহূর্তে আজান হচ্ছে সে আজানের মধ্যে কি বলেন আল্লাহ আগে বলেন হাইয়ালাল ফালাহ নাকি বলেন হাইয়াল সালাহ কোনটা আগে বলেন হাইয়াল সাল হাইয়াল সাল তোমরা সালাতের জন্য আসো সালাতের জন্য দৌড়ে আসো তারপরে যদি এই সালাতের কাজটি আদায় করো তাহলে কি হচ্ছে হাইয়ালাল ফালাহ তার মানে আগে কল্যাণ লাভ করবা এটা হতে পারে না বিহীন কল্যাণ আসতেই পারে না আগে সালাত আসবে এই সালাতে তোমাকে কি করবে কল্যাণের দিকে নিয়ে যাবে সুতরাং আমার জীবনে সালাত নাই কিন্তু কোরবানি করার জন্য আমি খুব ব্যস্ত হয়ে আছি এইরকম মানসিকতা আমরা দূর করি আর হারাম উপার্জন থেকে নিজেকে সর্বত্রভাবে বিরত রাখি আর বিরত রাখতে পারছি না কিসের কারণে এই প্রবৃত্তির কারণে এই মনের খেয়াল খুশি মতো চলার কারণে যে আজকে যদি এই কাজটা না করি তাহলে তো আজকে আমার অনেক ইনকাম কমে যাবে আজকে যদি দুই কেজি দুধকে পাঁচ কেজি না বানাই তাহলে তো আজকে আমার অনেক ইনকাম কমে যাবে ওই দুই কেজি দুধকে পাঁচ কেজি বানিয়ে যে বিক্রি করলো সে কিনতে গেল কি বলে ছেলেকে এখন ভালো মধু খাওয়ানো দরকার সে মধু হল আবার কি করেছে ও আরেক কাজ করে রেখেছে তো তার মানে সবাই সবাকে ঠকাচ্ছে নিজেকে ঠকাচ্ছে জাতিকে ঠকাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সুতরাং এই কোরবানি শিক্ষার মাধ্যমে আমরা এই শিক্ষাটি নিতে চাই আল্লাহর কাছে সাহায্য পেতে চাই আল্লাহ তুমি আমাদেরকে এখলাসের সাথে প্রবৃত্তির অনুসরণ নয় বরং তোমার সন্তুষ্টির জন্য আমার সকল প্রকার কোরবানি ত্যাগ করা তো অফিগ্ন ওয়াকিরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته